শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা। অষ্টমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথের পর সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করে সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী গ্যাজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচিত ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা পরে আলাদাভাবে শপথ নেয়। সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ আমি যে কর্তব্য ভার গ্রহণ করি জানেন তোমরা কি করো। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। এই মুহূর্তে জাতীয় সংসদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন আমাদের জানাবেন সংসদের সরকারি দলের সভায় সংসদ নেতা নির্বাচন সভার কি কি বিষয় আলোচনা হচ্ছে। সাথী যে কথা বলছিলেন যে ইতিমধ্যেই শপথ সম্পন্ন হয়েছে সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, যারা নির্বাচিত সংসদ সদস্য 298টি আসনে, তার মধ্যে 297টি আসনে সংসদ সদস্যরাই কিন্তু মোটামুটি শপথ নিয়ে ফেলেছেন। এর মধ্যে গতকাল আদালতের রায়ে স্থগিত হয়ে যাওয়া ঢাকা চার আসনের সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছিলেন আওলাদ হোসেন, তার শপথটি সম্ভবত স্থগিত আছে। এছাড়া একটি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ময়মনসিং ৩, এবং তারও আগে নির্বাচন অনুষ্ঠিত হয়নি আরেকটি আসনের। এই তিনটি আসন বাদে বাকি আসনগুলোতে যারা নির্বাচিত হয়েছেন তারা ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ শেষে বেলা ১২টায় অর্থাৎ এখন শুরু হতে যাচ্ছে সরকারি দলের সংসদীয় বোর্ডের বৈঠক। এই বোর্ডেই আসলে নির্বাচিত হবে সংসদ নেতা কে হবেন এবং সংসদ উপনেতা কে হবেন। তো বরাবরের মতোই আমরা ধারণা করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগ সভাপতি তাকেই সংসদ নেতা হিসেবে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্যরা প্রস্তাব করবেন এবং সমর্থন করবেন। তিনি সংসদ নেতা হিসেবে থাকছেন দ্বাদশ জাতীয় সংসদেও এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন এমনটাই প্রত্যাশা সকলের। এবং পাশাপাশি সর্বশেষ যিনি সংসদ উপনেতার দায়িত্ব পালন করেছেন বেগম মতিয়া চৌধুরী, বর্ষীয়ান রাজনীতিবিদ, তিনিও এবার আবারও সংসদ উপনেতার দায়িত্বে থাকবেন এমনটাই আশা করা যাচ্ছে। তো বৈঠক যেহেতু শুরু হয়েছে, বৈঠক শেষ হলে আমরা একেবারে সুনিশ্চিত করে বলতে পারবো যে কে সংসদ নেতা হলেন আর কে সংসদ উপনেতা হলেন। তবে বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে আছে, আলোচনার পরে আমরা জানাতে পারবো। পাশাপাশি যেটি হচ্ছে যে এর বাইরে আরও কিছু কর্মসূচি আছে, সেটি হলো যে গতকাল যেহেতু সংসদের গেজেট হয়েছে, আজকে শপথ হয়ে গেল এবং আগামীকাল বঙ্গভবনে মন্ত্রিপরিষদের শপথ রয়েছে। সেই মন্ত্রিপরিষদ শপথ নিয়ে নিশ্চয়ই আগামী সপ্তাহ থেকে তাদের দায়িত্ব পালন শুরু করবেন, অর্থাৎ নতুন সরকার গঠনের প্রক্রিয়া এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে এবং আগামী সপ্তাহ থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকার টানা চতুর্দারবারের মতো তাদের কার্যক্রম পরিচালনা করা শুরু করবে এমনটি আমরা আশা করছি। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ থেকে সর্বশেষ সংবাদ। সাথী তুহিন, আপনাকে ধন্যবাদ।